ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা আইন দেবোত্তর বোর্ড হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদ। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিন্টু দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রতন দাস, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা দীপ্তি শর্মা, ডাক্তার চন্দনকান্তি দাস, ডাক্তার পরিমল দাস। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাস অনুপম, উখিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র দাস রবি, পৌর শাখার সহসভাপতি সুজন শর্মা, ডাক্তার পুলিন্দে। বক্তারা তাদের বক্তব্যে সংখ্যালঘুদের উপর হামলা সহ হিন্দুদের সুরক্ষা এবং হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবি তুলে ধরেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে হিন্দু ফাউন্ডেশন। হিন্দু ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সমস্ত দাবিগুলো আমরা পূরণ করতে চাই। হিন্দু ফাউন্ডেশনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের সেই দাবিগুলো আমরা পূরণ করতে চাই। আর সংখ্যালঘু সেই সুরক্ষা আইন আমরা আগামী নির্বাচনের পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে কথা দিয়েছিলেন সেই কথা যেন তিনি অক্ষরে অক্ষরে পূরণ করে। মানববন্ধনে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পাপ্পি শর্মা, চঞ্চল দাস সহ জেলা উপজেলা সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। স্বরূপ চক্রবর্তী তথ্যচিত্রে, জয়ন্ত জয়, সিসিএন।